পাবলিক অপিনিয়নে আপনাদের স্বাগত। আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে সাম্প্রতিক শিক্ষা দপ্তরে বেশ কিছু চাকরি হয়েছে, এর মধ্যে এসটিজিটি ইস্যু যেটা সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে বর্তমানে আটকে রয়েছে, যেটা ফল প্রকাশ করা হয়নি। জিআরবিটি নিয়ে আমরা অনেকবার কথা বলেছি এবং বর্তমানে যে অবস্থায় রয়েছে সেটা হচ্ছে জিআরবিটি 29 তারিখ থেকে ইন্টারভিউ প্রসেস শুরু হচ্ছে গ্রুপ সি পদে। গ্রুপ ডি পদে এখনও এ বিষয় নিয়ে আলোচনা আসেনি, তবে এটা দীর্ঘ প্রক্রিয়া মনে হচ্ছে জিআরবিটি ইস্যু, এবং নির্বাচনের আগে চাকরি হবে বলে এর সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে বলা যায়। এর মধ্যে এসটিজিটি ইস্যু সেটা নিয়ে বারবার কিন্তু আন্দোলন হয়েছিল। স্টুডেন্টসরা যারা 230টি পোস্ট, 29টি এসসি, 29টি জেনারেল এবং বাকি 172টি এসটি ক্যাটাগরিতে, পরবর্তীতে সেখানে ফলাফল কিন্তু প্রকাশ করা হয়নি এবং এই নিয়ে একটি মামলা হয়েছিল। কারণ বর্তমান সরকার এই নিয়োগ প্রক্রিয়াতে তারা রিজার্ভেশন ইস্যুটিকে তারা মানেনি। বলা যায় যে এই রিজার্ভেশন যে আইন রয়েছে এখানে তারা এটা ভায়োলেট করেছে, তার কারণে সেটা হাইকোর্টে একটা মামলা করেছিল। যেটা প্রত্যাশীরা রয়েছেন, চাকরি প্রত্যাশী অনেকে যারা পরীক্ষা এই রিজার্ভেশন ক্যাটাগরিতে যারা পড়েন তাদের মধ্যে কিন্তু একটা কোর্টে দ্বারস্থ হয়েছিলেন। কারণ তারা অনেকেই বলেছিলেন আগে থেকেই যে জেনারেলদের জন্য বারবার এত কম কোটা। এখন আমরা এই বিষয়টি নিয়ে প্রথম থেকেই কিন্তু শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম যে এই যে একটা অসামঞ্জস্য, যেটা ব্যাকলগের কথা বলা হচ্ছে, ব্যাকলগ কত রয়েছে, কতটা টানা যেতে পারে, সেটা কিন্তু হাইকোর্টের ভার্ডিক্টের পরে কিন্তু মনে হয়েছে যে রিজার্ভেশনটা মেনে চাকরি দেওয়া গেলে যেতে পারে। এই বিষয়ে আমরা একজন হেড ব্যুকের সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলেছেন আবার উল্টো কথা, যে ইচ্ছে করলে যে রায় বেরিয়েছে তার কোনো বিষয় না, ইচ্ছা করলে সরকার মেনে সেটাকে চাকরি দিতে পারে যে রায়ের পরিপ্রেক্ষিতেও। আর যদি শিক্ষামন্ত্রীর সঙ্গে যখন আমরা কথা বলেছি তিনি বিষয়টিকে কী বলেছেন সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখন কিছু বলা যাবে না, হাইকোর্টের ইনজেকশন লেগার মানে কোর্ট মানে দপ্তর দপ্তর মন্ত্রিসভার সাথে বৈঠক করে রিভিউ করার লেগে পিটিশন দিতে পারে আর কি। এটা তো চাকরি তারা তো আসে একটা বুঝতে পারছো, করলে লাভ হচ্ছে আমাদের কিছু করার, কোনো কর্মচারী ভাবছে পারমিশন দিয়ে দিব কিছু নাই। এখন হাইকোর্টে বোধহয় সরকার থেকে রিভিউ চাইতে পারে, আমার কথা কোন দরকার নেই। তবে তার একটা আশা করতে পারেন, তার একটা আশা করতে আমি কিচ্ছু বুঝতে পারতাম না।